ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 25 ডিসেম্বরে যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও এটিতে কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কোশ্চেন অ্যান্সার রিলেটেড সমস্ত তথ্য নিয়ে আমরা ডিসকাস করি, এবং এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশান বক্সে তোমরা ফেসবুক পেজের লিঙ্ক পাবে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক পাবে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো আজকে যেহেতু 25 ডিসেম্বর, তো ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে জানাই 25 ডিসেম্বর এবং বড়দিনে প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তোমরা বড়দিন ভালো করে এনজয় করো, এবং সবসময় তো আমাদের যে কোনো না যে কোনো অনুষ্ঠান এসে থাকছে, তো এনজয়ও করো এবং তার সাথে একটু পড়াশোনাও করো, দেখবে তাহলে তোমাদের সমস্ত কিছু বজায় থাকবে। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি সর্দার প্যাটেল পুরস্কার কে লঞ্চ করেছেন? তো সম্প্রতি সর্দার প্যাটেল পুরস্কার লঞ্চ করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। নরেন্দ্র মোদী সম্প্রতি সর্দার প্যাটেল পুরস্কার লঞ্চ করেছেন। এটি গুজরাটের ডিজিপি ও আইজিপির যে সম্মেলন হয়েছিল সেখানে নরেন্দ্র মোদী এই পুরস্কারটি শুরু করবেন বলে ঘোষিত করেছেন। এই পুরস্কারটি কেন শুরু করা হয়েছে? কারণ হচ্ছে সর্দার প্যাটেল ভারতকে একত্রিত করার জন্য নিজের জীবন সমর্পিত করেছেন, সেই জন্য সর্দার প্যাটেলের নামে এই পুরস্কার শুরু করবেন বলে ঘোষিত করেছেন। কে করেছেন? নরেন্দ্র মোদী এই ঘোষণাটি করেছেন। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ন্যাশনাল কনজিউমার ডে কোন দিন পালন করা হয়েছে? তো সম্প্রতি ন্যাশনাল কনজিউমার ডে পালন করা হয়েছে 24th ডিসেম্বর। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। 24th ডিসেম্বর এই দিনটি সম্প্রতি পালন করা হয়েছে। এই দিনটি প্রথম পালন করা হয়েছিল 1986-এ এই দিনটি প্রথম পালন করা হয়েছিল, এবং তারপর দিয়ে প্রতি বছর 24th ডিসেম্বর ন্যাশনাল কনজিউমার ডে পালন করা হয়। এবং 2018-ই ন্যাশনাল কনজিউমার ডের থিম কী? এর থিম হলো টাইমলি ডিসপোজাল অফ কনজিউমার কমপ্লেন্স। কী এর থিম? টাইমলি ডিসপোজাল অফ কনজিউমার কমপ্লেন্স। তো এখানে আবার এসছে ডিসেম্বরের গুরুত্বপূর্ণ দিনের কথা। পারলে তোমরা ভিডিওটি পজ করে ডিসেম্বরের যতগুলি গুরুত্বপূর্ণ দিন হয়ে গেছে সেগুলো একবার রিভাইজ করে নাও, তাহলে দেখবে তোমাদের ডিসেম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ দিন রিভাইজ হয়ে যাবে এবং তোমাদের মনেও থাকবে। চলো নেক্সট নেক্সট তোমাদের জন্য আছে টেস্ট অ্যান্ড রিভিশন। টেস্ট হয়ে যাবে তোমাদের, রিভিশন হয়ে যাবে। টেস্ট অ্যান্ড রিভিশনের 5টি প্রশ্ন আছে। তোমরা 5টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পাচ্ছ অবশ্যই জানি। তোমরা যদি 0 প্রশ্নের অ্যান্সারও পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমরা 0 কোশ্চেনের অ্যান্সার পেরেছ। তো চলো প্রথম প্রশ্ন কি আছে, সম্প্রতি কোন অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী 6 লক্ষ শিশু বায়ু দূষণের ফলে প্রতি বছর মারা যাচ্ছেন? নেক্সট প্রশ্ন আছে, কোন দেশের সাথে ভারত কুল ইএমএস সার্ভিস শুরু করেছিল? থার্ড প্রশ্ন আছে, ইজ অফ ডুইং বিজনেস এর রিপোর্ট প্রতি বছর কে জারি করেন? ফোর্থ কোশ্চেন আছে, ডিপার্টমেন্ট অফ অটোমেটিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কিসের অন্তর্ভুক্তিতে কাজ করেন, মানে কোন অফিসের আন্ডারে এরা কাজ করেন? এর অ্যান্সার অবশ্যই জেনে রাখা দরকার। এবং ফিফথ কোশ্চেন আছে, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের কোচ কে নিযুক্ত হয়েছেন? তো 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্নের প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে? প্রথম প্রশ্ন কী আছে, সম্প্রতি কোন অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী 6 লক্ষ শিশু বায়ু দূষণের ফলে প্রতি বছর মারা যাচ্ছেন? এই রিপোর্টটি জারি করেছেন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই রিপোর্টটি জারি করেছেন। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি জারি করেছেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠাপিত হয়েছিল? এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল 1948-এ এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল, এবং এর হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত। জেনেভা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে জেনেভা অবস্থিত। নেক্সট প্রশ্ন আছে, কোন দেশের সাথে ভারত কুল ইএমএস সার্ভিস শুরু করেছে? এটি শুরু করেছিল ভারত জাপানের সাথে। থার্ড প্রশ্ন আছে, ইজ অফ ডুইং বিজনেসের রিপোর্ট প্রতি বছর কে জারি করেন? তো এই রিপোর্টটি প্রতি বছর কে জারি করেন? এই রিপোর্টটি প্রতি বছর জারি করেন ওয়ার্ল্ড ব্যাংক। কে জারি করেন? ওয়ার্ল্ড ব্যাংক। এবং 2018-ই ইজ অফ ডুইং বিজনেসে ভারতের র্যাঙ্ক কত ছিল? তো 2018-তে ভারতের র্যাঙ্ক ছিল 77, এবং 2017-তে কত ছিল? 2017-এ ছিল 100। এই রিপোর্টটি যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক জারি করেন, ওয়ার্ল্ড ব্যাংক কত সালে প্রতিষ্ঠাপিত হয়েছিল? এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল 1944-এ।
এবং এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এর প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এবং এর বর্তমান সিও ক্রিস্টালিনা জর্জিভা। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কয়েকটি পরীক্ষায় এসে গেছে যে ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার কতজন, তো ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার মোট 190টি দেশ এর মেম্বার। নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট প্রশ্ন আছে ডিপার্টমেন্ট অফ অটোমেটিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কিসের অন্তর্ভুক্তিতে কাজ করেন, তো মানে কোন অফিসের অন্তর্ভুক্তিতে এরা কাজ করেন, এরা কাজ করেন পিএম অফিস, পিএমওর অন্তর্ভুক্তিতে এরা কাজ করেন, প্রাইম মিনিস্টার অফিস এর অন্তর্ভুক্তিতে এরা কাজ করেন। এবং লাস্ট প্রশ্ন আছে, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের কোচ কে নিযুক্ত হয়েছেন, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের কোচ নিযুক্ত হয়েছেন WV রামান। তো 5টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার পারলে অবশ্যই জানিও। চলো নেক্সট, নেক্সট এবার কারেন্ট অ্যাফেয়ার্সের কী প্রশ্ন আছে, 25 ডিসেম্বর ভারতের সবচেয়ে লম্বা রেল ও সড়ক সেতুর উদ্ঘাটন কে করবেন, তো 25 ডিসেম্বর মানে আজকের দিনে সবচেয়ে লম্বা রেল ও সড়ক সেতুর উদ্ঘাটন করবে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন নম্বর এ এর সঠিক আছে, বর্তমান ভারতের প্রধানমন্ত্রী এই রেল ও সড়ক সেতুর উদ্ঘাটন করবেন এবং এই সেতুটি ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত হয়েছে এবং এই সেতুটি আসাম রাজ্যে অবস্থিত এবং এই সেতুটি লম্বা 4.94 কিলোমিটার লম্বা। এটি যেহেতু আসামে অবস্থিত, তো আসামে কোন ন্যাশনাল পার্ক অবস্থিত, আসামে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত এবং কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে একশিঙ্গলা গণ্ডার দেখতে পাওয়া যায়। তো যদি প্রশ্ন আসে ভারতের কোন কোন রাজ্যে একশিঙ্গলা গণ্ডার দেখতে পাওয়া যায়, ভারতের দুটি রাজ্যে একশিঙ্গলা গণ্ডার দেখতে পাওয়া যায়, এক হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে এবং আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গে। চলো নেক্সট, নেক্সট আছে সম্প্রতি আমেরিকার নতুন রক্ষা সচিব কাকে নিযুক্ত করা হয়েছে, তো কিছুদিন আগে আমেরিকান রক্ষা সচিব পদত্যাগ করেছিলেন, তিনি কে ছিলেন, জিম মার্টিস, যিনি পদত্যাগ করেছিলেন। এবং নতুন রক্ষা সচিব কে হয়েছেন, নতুন রক্ষা সচিব হয়েছেন পার্টিক সানাহান নতুন রক্ষা সচিব হয়েছেন। অপশন নম্বর বি এ সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশে সুনামি হয়েছে, তো সম্প্রতি ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছে, অপশন নম্বর ডি এ সঠিক অ্যান্সার, ইন্দোনেশিয়ায় এই সুনামি হয়েছে। এই সুনামিটি আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার পরে ইন্দোনেশিয়ায় এই সুনামিটি হয়েছে এবং ইন্দোনেশিয়ার কোথায় হয়েছে, অনক কাকাটাও এলাকায় এই সুনামিটি হয়েছে, কোথায়, অনক কাকাটাও এলাকায় এই সুনামিটি হয়েছে এবং এই সুনামির ফলে 300-এর অধিক ব্যক্তি মারা গেছেন এবং 2018-তে সুনামি ও ভূমিকম্পের ফলে ইন্দোনেশিয়ায় 800-এর অধিক ব্যক্তি মারা গেছেন। এবার এখানে সে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ায় মোট 35টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, সেই জন্য ইন্দোনেশিয়াকে প্যাসিফিক রিংস অফ ফায়ার নামেও জানা যায়। তো ইন্দোনেশিয়া এসছে, ইন্দোনেশিয়ার ক্যাপিটাল কি, জাকার্তা, এর কারেন্সি ইন্দোনেশিয়ান রুপিয়া এবং প্রেসিডেন্ট জোকো উইডোডো। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ছত্তিশগড়ের নতুন ডিজিপি কে নিযুক্ত হয়েছে, তো ছত্তিশগড়ের নতুন ডিজিপি নিযুক্ত হয়েছেন DM আবাস্তি, অপশন নম্বর বি এ সঠিক অ্যান্সার, DM আবাস্তি ছত্তিশগড়ের নতুন ডিজিপি নিযুক্ত হয়েছে। ডিজিপির ফুল ফর্ম কি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, নিযুক্ত হয়েছেন DM আবাস্তি, ইনি হচ্ছেন 1985-এর IPS অফিসার এবং ইনি ঝাঁসির বাসিন্দা। এবার এখানে এসে ছত্তিশগড়ের ক্যাপিটাল কি, রায়পুর, এর মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এর নতুন মুখ্যমন্ত্রী এবং গভর্নর আনন্দিবেন প্যাটেল। এবং সম্প্রতি ছত্তিশগড়ের নতুন রায়পুরের শহরের নাম পরিবর্তন করে কি করা হয়েছে, নতুন রায়পুরের নাম পরিবর্তন করে করা হয়েছে অটল নগর। নেক্সট কি প্রশ্ন আছে সেটি দেখে নেব, নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি যুব নাট্য সম্মেলনের আয়োজন কোথায় হয়েছে, তো সম্প্রতি যুব নাট্য সম্মেলনের আয়োজন করা হয়েছে কোথায়, নতুন দিল্লিতে, অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার, নতুন দিল্লিতে এই সম্মেলনের আয়োজন করেছে এবং এটি ছিল 2018-এর 6th edition, কততম এডিশন, 6th এডিশন ছিল। এবং এই সম্মেলনটি কেন আয়োজিত হয়েছিল, কারণ হচ্ছে যুব ডিরেক্টরদের পুরস্কৃত করার জন্য এই সম্মেলনটি নতুন দিল্লিতে আয়োজিত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন আছে, অগ্নিফোর ICBM এর রেঞ্জ কত, তো অগ্নিফোর ICBM রেঞ্জ
4000 কিলোমিটার। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এখানে এসে ICBM এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। তো অগ্নিপথ ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ হলো 4000 কিলোমিটার এবং এটি সম্প্রতি উড়িষ্যার এপিজে আব্দুল কালাম দ্বীপ দিয়ে সফলতাপূর্বক পরীক্ষণ করা হয়েছে। তো উড়িষ্যায় যে এপিজে আব্দুল কালাম দ্বীপ রয়েছে তার পূর্ব নাম কী ছিল? পূর্ব নাম ছিল ভিলার দ্বীপ, যার নাম পরিবর্তন করে করা হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ন্যাশনাল এনার্জি কনভারসেশন অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হয়েছে? তো সম্প্রতি ন্যাশনাল এনার্জি কনভারসেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে কাকে? CRI পামকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার, CRI পামকে এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়েছে। পরের প্রশ্ন আছে, সম্প্রতি 100 টাকার কয়েন কে প্রকাশ করেছেন? তো 100 টাকার কয়েন প্রকাশ করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার, বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 100 টাকার কয়েন জারি করেছেন। এই 100 টাকার কয়েনটি কী জন্য জারি করা হয়েছে? কারণ হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে 100 টাকার কয়েন প্রকাশ করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সাইকেলে বিশ্ব ভ্রমণ করে কোন ভারতীয় প্রথম এশিয়ান মহিলা হয়েছেন? তো সাইকেলে বিশ্ব ভ্রমণ করে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন বেদাঙ্গী কুলকার্নি। অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার, ইনি হচ্ছেন পুনের বাসিন্দা। ইনি মোট 159 দিনে 14টি দেশ ভ্রমণ করেছেন এবং বেদাঙ্গী কুলকার্নির চেয়েও ফার্স্ট বিশ্ব ভ্রমণ করেছেন মোট 124 দিনে। কত দিনে? 124 দিনে। কে করেছেন? তিনি হচ্ছেন জেনি গ্রাহাম। কে? জেনি গ্রাহাম 124 দিনে বিশ্ব ভ্রমণ করেছেন। এবং সম্প্রতি ভারতীয় মহিলা বেদাঙ্গী কুলকার্নি 159 দিনে 14টি দেশ ভ্রমণ করেছেন। নেক্সট প্রশ্ন আছে, ভারতের প্রথম সঙ্গীত সংগ্রহালয়ের কোথায় স্থাপিত হতে চলেছে? মানে ভারতের প্রথম মিউজিক মিউজিয়াম কোথায় স্থাপিত হতে চলেছে? এটি স্থাপিত হতে চলেছে তিরুভাইয়ারুতে। তিরুভাইয়ারুতে এটি প্রথম স্থাপিত হতে চলেছে। অপশন নম্বর এ এ সঠিক অ্যান্সার। এই তিরুভাইয়ারু কোথায় অবস্থিত? এটি অবস্থিত তামিলনাড়ুতে। মানে তামিলনাড়ুতে ভারতের প্রথম মিউজিক মিউজিয়াম স্থাপিত হতে চলেছে, যেটি তিরুভাইয়ারুতে স্থাপিত হবে। কোন টাইগার রিজার্ভের 10 কিলোমিটারের মধ্যে NGT খনন কার্যের উপর প্রতিবদ্ধকতা জারি করেছেন? তো সম্প্রতি টাইগার রিভার্স সারিস্কা টাইগার রিভার্সের উপর 10 কিলোমিটারের মধ্যে NGT খনন কার্যের উপর প্রতিবদ্ধকতা জারি করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এখানে এসে NGT এর ফুল ফর্ম কি? ন্যাশনাল গ্রিন ট্রিবুনাল সম্প্রতি সরিষ্কা টাইগার রিভার্সের 10 কিলোমিটারের মধ্যে খনন কার্যের উপর প্রতিবদ্ধকতা জারি করেছেন। এই টাইগার রিভার্সটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত রাজস্থানে এবং এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল 1955 এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল এবং 1978 এই টাইগার রিভার্সটি প্রজেক্ট টাইগারে পরিবর্তিত হয়েছিল। এখানে এসে রাজস্থানে টাইগার রিজার্ভের কথা। তো রাজস্থানে মোট 3টি টাইগার রিজার্ভ আছে। কী কী সেটি? একটি হচ্ছে সরিষ্কা টাইগার রিজার্ভ, সেকেন্ড হচ্ছে মুকুন্দরা হিলস টাইগার রিজার্ভ এবং থার্ড হচ্ছে রংথাম্বর টাইগার রিভার্স। এই 3টি টাইগার রিজার্ভ আছে রাজস্থানে। এবার আসছে এখানে রাজস্থান। রাজস্থান দিয়ে কী কী ইম্পর্টেন্ট? রাজস্থানের ক্যাপিটাল জয়পুর। এর মুখ্যমন্ত্রীকে অশোক গেহলট। কে এর মুখ্যমন্ত্রী? এর নতুন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং গভর্নর কল্যাণ সিং। তো এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্ত। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, 2018 আন্তর্জাতিক গীত মহোৎসবের পার্টনার রাজ্য কে ছিলেন? তো পার্টনার রাজ্য ছিলেন গুজরাট। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার, গুজরাট ছিল 2018 আন্তর্জাতিক গীত মহোৎসবের পার্টনার রাজ্য। যতজন স্টুডেন্ট অ্যান্সার দিয়েছ প্রায় শটেকই সবাই অ্যান্সার দিয়েছ। এবার আমরা দেখে নেব তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে কী প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, সম্প্রতি
এশিয়াটিক লায়ন কনজারভেশন প্রজেক্ট কে শুরু করেছেন? চারটি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, নিচে লাইক বটন আছে, অবশ্যই লাইক করো এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করো, যাতে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হয়। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নাও এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। তবেই তোমরা কিন্তু আমাদের যখনই লেটেস্ট ভিডিও আপডেট হবে তখন তোমরা সাথে সাথে নোটিফিকেশান পাবে। তো চলো, আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। আবার আমরা কালকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো।